আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি। বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে। অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন, এক নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা। তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট, কিভাবে জীবন চালাবে, তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে। তারা কি খাবে, কি পরবে, কোথায় বাস করবে, কোন স্কুলে পড়াশোনা করবে, কোন স্নাতক ডিগ্রি নেবে, সবকিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে। আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে। যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম, আমাদের অধিকাংশই কি করি, পাখির চোখ নিশানা না করে কি করি আমরা, শূন্যে গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়াই। গুলি করে দেই কোনো একটা বিষয়ে গ্রাজুয়েশন করি, তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছ তুমি, ও আমি তো ভাবিনি, তারপর বিশেষত্ব খোঁজে, আরো বেশি বিশেষত্ব খোঁজে, তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে। দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে, আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে। এটা শূন্যে গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা। প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা, কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে। কিছু লোক তারা আত্মকেন্দ্রিক, সবকিছুতে নিজেদের কথা ভাবে, পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিজেদের নিয়েই তারা ব্যস্ত থাকে, কিভাবে জীবনযাপন করবে অন্যদের নিয়ে চিন্তা করার সময় নেই, তারা আত্মকেন্দ্রিক। কিছু লোক পরিবার কেন্দ্রিক, তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায়, তারা যে কোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত, হোক সেটা সঠিক কিংবা ভুল, পরিবারকে সুখী করতে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা। কেউ হয়তো পিতামাতা কেন্দ্রিক, কিছু হয়তো পরিবার কেন্দ্রিক, স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক, কেউ হয়তো সন্তান কেন্দ্রিক। দেখবেন কিছু লোক পিতামাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে, তারা তাদের জীবনের সব নিয়ম কানুন পিতামাতার পছন্দ অপছন্দের ভিত্তিতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, অনেক কষ্ট সহ্য করে মাতাকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে। ঠিক তার পরে আয়াত সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 15 বলছে, যদি তোমার পিতামাতা চেষ্টা করে, জিহাদ করে, চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের মানবে না, তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে। তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে, মানতে হবে, কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে, আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না, তারপরও তাদেরকে ভালোবাসো, সহানুভূতি দাও, সীমানা আছে। কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক, তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায়। আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল, তার দেওয়ার সামর্থ্য নেই, সে কি করলো, ভিক্ষা করলো, ধার করলো বা চুরি করলো, আর ওই ডায়মন্ডের নেকলেসটা স্ত্রীর জন্য কিনে আনলো। তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা। কিছু লোক সন্তান কেন্দ্রিক, সন্তানদের খুশি করতে চায়। অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায়, সে যে বিষয়ে ভর্তি হতে চাচ্ছে সেটা অপ্রয়োজনীয়, এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না, আখিরাতেও সাহায্য করবে না। তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায়,
এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে। যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে, আসলে উদ্দেশ্যটা কি, জীবনটা কোন কেন্দ্রিক? কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক, আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে, এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায়। কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক, প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত। একটা গল্প মনে পড়ে গেল, এক সময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল, আমি তোমার উপর খুশি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবে একটা শর্ত, যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব, তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ। লোকটা বলল, একটা রোলেক্স ঘড়ি আমার চাই। ফেরেশতা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল, প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল। লোকটি বলল, একটা মার্সিডিজ গাড়ি আমার চাই। ফেরেশতা তাকে মার্সিডিজ গাড়ি দিল, প্রতিবেশীকে দুটো মার্সিডিজ দিল। লোকটি বলল, একটা সুন্দর বড় বাংলো চাই। ফেরেশতা তাকে সুন্দর বড় বাংলো দিল, তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো। লোকটি পরে বলল, দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। কি সেটা? আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও, যাতে কিছু আমি চোখে না দেখতে পাই। চিন্তা করেন, সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত, তার জীবন সহজ কি জটিল সেটা ভাবছে না সে। প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক, সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে। এ কারণেই সে ফেরেশতাকে বলল, আমার একটা চোখ নষ্ট করে দাও, যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায়। এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক, নিজে সুখী কিনা ভাবছে না, দেখতে পারবে কিনা সেটাও ব্যাপার না। যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে, তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই, প্রতিবেশী কেন্দ্রিক। কিছু লোক বন্ধু কেন্দ্রিক, কিছু আবার শত্রু কেন্দ্রিক, তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে, শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে। শত্রু যদি এটা করে আমি ওটা করব, সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে, শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ব্যবসায় চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে, ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে, তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে। শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা, বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে। তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই, যা আমি অনুসরণ করি। যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে, নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। স্কুলে শিখতাম মার্শাল আর্ট, কেরাতি, জুডো। যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয়, কি করতে হবে? সাইড স্টেপ নিতে হবে, তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে, তার শক্তির ব্যবহার। কেউ যখন আপনাকে ইট মারবে, সেই ইট দিয়ে ঘর তৈরি করেন। কিছু লোক সুনাম কেন্দ্রিক, তারা সুনাম চায়, মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া, যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত, নিয়মকানুন বিসর্জন দিতে পারে। কিছু লোক তারা হচ্ছে ভোগবাদী, তারা সম্পদ কেন্দ্রিক, সবসময় চিন্তা করে অর্জন কি, কত সম্পদ করেছে, তারা কি পরে। আর এটা কমন, খুবই কমন মানুষের মধ্যে, বিশেষ করে ধনীদের মধ্যে। বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে, কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছো,
এটা কি ট্যাগহিওর নাকি ওমেগা? ও এটা রোলেক্স। ফিতাটা কিসের? আয়রনের নাকি চামড়ার? বেসালটা কি? ও কোন ধরনের ডাল? গোল্ড প্লেটেড ডায়মন্ড স্টুড? ও কারুকাজ করা পার্টি ফিলিপ। ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না, অনেকগুলো ঘড়ি। আর চিন্তা করে, ঠিক আছে আজকে ঘড়িটা পরলাম, পরের দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময়, এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে। একইভাবে এরা গাড়ির ব্যাপারেও কথা বলে। তোমারটা কি গাড়ি? বিএমডাব্লিউ, মার্সিডিজ, পার্সি, রোলস রয়েস, মেবাক, বেন্টলি, ডিজাইনার? এভাবে সময় কাটায়, প্রায় করে থাকে, যেহেতু এটা তাদের আইডেন্টিটি। এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে? এই গাড়িতে না চড়লে, মার্সিডিজ বা বিএমডাব্লিউতে না চড়লে তাদের কে চিনবে? এটা আইডেন্টিটি। বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র, ধনী লোকদের দেখবেন তারা কথা বলে, আপনার ঘড়ি কি, কোন শিপের মালিক, উঁচু লেভেলে কোন জেটের মালিক, আমার ব্যক্তিগত জেট আছে, কতগুলো ইঞ্জিন। লোকজন হয়তো ভাববে আমি কিভাবে এসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও। আপনারা জানেন আমার পেশা, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি, একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত। আল্লাহ আমাকে দয়া করেছেন, ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি, ভিখারি থেকে রাজা পর্যন্ত। আর যে সুযোগটা আমি পাই,